আচ্ছা প্রশ্ন করেছেন এরপরে আমার দুটি মেয়ে আছে ছেলে নেই পিতামাতা নেই ভাই নেই স্ত্রী আছে তিন বোন আছে তাদের তারা তাদের সম্পদ নিয়ে গেছে চাচারা সবাই মারা গেছে এখন আমার সম্পদ কি আমি আমার মেয়েদের নামে লিখে দিতে পারব ভাই আপনার দুটি মেয়ে আছে ছেলে নেই পিতা মাতা নেই ভাই নেই স্ত্রী আছে আপনার দুই মেয়ে পাবে তিন ভাগ দুই অংশ স্ত্রী পাবে ভাগের এক অংশ বাকি যে সম্পদটুকু থাকে সেটা সেটা থাকবে পাঁচ মানে যেহেতু চব্বিশ দিয়ে মশালা হবে তো মেয়েরা পাবে চব্বিশ দিয়ে মশালা আট পাবে মেয়েরা পাবে ষোলো তো আটবাগের এক অংশ সেটা পাবে আপনার তিন পাবে আপনার মেয়ে আপনার স্ত্রী তিন পাবে আর মেয়েরা পাবে ষোলো ষোলো আর পাঁচ থাকে পাঁচ থাকে আর পাঁচ এই পাঁচ পাবে এই পাঁচ কে পাবে আপনি বলতে চাচ্ছেন এই পাঁচ যদি কেন আপনি যা বলছেন যে আপনার বোনেরা অংশ নিয়ে গেলেও তারা যদি কোনো তাদের তাদেরও কেউ কেউ ওয়ারিশ হবে আর সাথে সাথে আবার ফিরে আপনার মেয়েদের কাছে আসবে আপনি তাদেরকে লিখে দেবেন না লিখে দেওয়ার কোনো মানে হয় না কারণ আপনার যেহেতু কোনো এখানে কোনো দাবিদার নেই তাহলে আপনি লিখে দিবেন কেন তারা ঠিকই এই সম্পদ আবার পেয়ে যাবে ঘুরে এটাকে বলা হয় হ্রদ অর্থাৎ ফিরে আবার তারা পাবে যদি কোনো ওয়ারিস না থাকে তো আপনি এই কোনো কিছু লিখে দিবেন না আমরা আপনাকে পরামর্শ দেব লিখে দিবেন না কারণ এইভাবে লিখে দিয়ে নিজে ফকির হতে ইসলাম বলে না নিজের জীবদশায় কাউকে নিজের সম্পূর্ণ সম্পদ লিখে দিতে হয় না আপনার মেয়েদেরকে আপনি প্রয়োজন পুরিয়ে দিবেন তাদের যতটুকু প্রয়োজন হয় অভাব থাকলে অভাব পূরণ করে দিবেন তাদের কোনো সমস্যা থাকলে সমস্যার জন্য আপনি এগিয়ে যাবেন বিপদ আপদে তাদের জন্য আপনি তাদের আপনার সম্পদ ব্যয় করবেন যতটুকু পারেন আপনি ব্যয় করবেন কিন্তু আপনার স্থায়ী সম্পদ বা সব সম্পদ দিয়ে আপনি ফকির হয়ে যাবেন এটা কিন্তু সঠিক কাজ না